কথা ছিল বিয়ে করবে, প্রেমটা তাই ছিল জটিল। মেয়েটা প্রেমিককে ভাবত তার স্বামী, বাড়ির সবাই জানত এই প্রেমের কথা। হঠাৎ প্রেমিক সম্পর্ক ভেঙে দেয়, এতে প্রেমিকা ক্ষিপ্ত হয়ে আপন দুই ভাইকে দিয়ে হত্যা করে বেইমান প্রেমিককে। গুম করা লাশ 7 দিন পর উদ্ধার করে পুলিশ। প্রেমের সম্পর্ক ভেঙে দেয় প্রেমিকার হাতে প্রেমিকের জীবন যাওয়ার এই অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনা ঘটে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার চাটাই গ্রামে। পুলিশ জানায় নূপুর আর মোস্তাকের প্রেমের কথা দুই পরিবারই জানত। বিয়ে করার ইচ্ছে নিয়ে এগোচ্ছিল তাদের সম্পর্ক, অনেকেই তাদের জামাই বউ বলে ডাকত। সম্পর্কটা ভাঙার আগে প্রেমিকার সাথে আরও গভীরভাবে মেলামেশা করে মোস্তাক। চাকরি পাওয়ার পর সম্পর্কের গুরুত্ব কমিয়ে দেয় প্রেমিক, আকারে ইঙ্গিতে বোঝাতে চায় সে বিয়ে করবে না, যা মেনে নিতে পারছিল না নূপুর। কিন্তু প্রেমিক অন্য কারো প্রেমে ডুবতে শুরু করে, যাকে কিছুদিন পর বিয়ে করতে চায় সেই প্রেমিক, ভুলে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে প্রেমিকা। তাই দুই ভাইকে সঙ্গে নিয়ে শেষবারের মতো দেখা করতে বলে ছেলেটাকে, আর এই সুযোগে বেইমান প্রেমিককে দুই ভাইকে দিয়ে হত্যা করে রাক্ষসী প্রেমিকা। ঘটনার 4 বছর পরে রহস্য উদ্ঘাটন করে পুলিশ। দর্শক, বেইমান প্রতারক প্রেমিককে হত্যার দায় রাক্ষসী প্রেমিকা ও তার খুনি দুই ভাইয়ের কী শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান।